আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন থেকে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট এবং একটা ডক্টর কনসালটেশন কিভাবে হয় এটা আমরা দেখব। তো ফার্স্টে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে আসবে এটা আগে আমাদেরকে জানতে হবে। আমাদের যে ওয়েবসাইট মডিউলটা আছে, এই ওয়েবসাইট মডিউলে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট ইয়েটা ফাংশনালিটিসটা এটা কিন্তু ওপেন করা আছে সবার জন্য। এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট নামে যে একজন পেশেন্ট, সে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তাকে কষ্ট করে ফোন দিতে হবে না, সে চাইলে নিজেই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। সে অ্যাপয়েন্টমেন্ট মডিউলে ক্লিক করবে, তাকে পার্টিকুলার এখানে অপশান দেওয়া আছে যে আমি কি ডিপার্টমেন্ট ওয়াইজ সার্চ করব না ফিজিশিয়ান ওয়াইজ সার্চ করব। আমি যদি ফিজিশিয়ান ওয়াইজ সার্চ করি অথবা ডক্টর ওয়াইজ সার্চ করি সেই অপশানটা এখানে আছে। তো আমি বেসিক্যালি অ্যাজ ইট ইজ, আমি হচ্ছে যে কমন, আমি জানি না যে কোন ডক্টর হসপিটালে কতগুলো ডক্টর আছে ভাই আছে, আমি সিম্পলি আমি এখানে আমার পরিচিত ডক্টর আছে, আমি এখান থেকে একজন ডক্টরকে সিলেক্ট করে নেবো। যেমন আমি যদি চাই যে হচ্ছে যে আমি ডক্টর এস এম রেজওয়ান শফিউল্লার একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছি, সকাল 9:30 স্লট খালি আছে, আমি সিম্পলি তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে তার বেসিক কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দিতে হবে, যেমন চিফ কমপ্লেন, সে কী কমপ্লেনের এগেনস্টে হচ্ছে বিয়ে করেছে করেছে, দেন হচ্ছে 2 নম্বর হিস্ট্রি অফ ইলনেস, এই প্রবলেমটা সে কখন থেকে ফেস করতেছে, আর তার হচ্ছে এই পাস্ট কোনো হিস্ট্রি আছে কি না। যদি সেটা যাবো গুগল লোকেশন আমি শেয়ার করে দেবো, যদি আমাদের খুব বেশি আর্জেন্সি বা ইস্যু থাকে আমাদের হোম সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেক্ষেত্রে গুগল লোকেশনের মাধ্যমে আমরা ট্রেস আউট করে নেব। আচ্ছা, তো বেসিক্যালি ওনার অ্যাপয়েন্টমেন্ট উনি নিয়ে ফেলছে, ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ। এবার যেটা হচ্ছে আমি ব্যাক এন্ডে চলে আসবো, আমি একজন ডক্টর আমার সিরিয়ালে ইয়েতে চলে আসছে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু, এবার আমি অ্যাজ এ ডক্টর আমি আমার অ্যাপয়েন্টমেন্ট মডিউলে আমার পোর্শনে আমি চলে যাব। আমার মডিউলটাতে আমার একটা রিকোয়েস্ট আসছে যে হচ্ছে আমার কাছে একজন একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে অ্যাপয়েন্টমেন্টটা আমি এখান থেকে দেখতে পাবো। এই যে রাইট নাও যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে এজন রিজন শফিউল্লাহ, দেখেন এটা কিন্তু ওয়েটিং স্ট্যাটাস শো করতেছে, আমি কিন্তু এটার মধ্যে চলে যাবো। এখানের মধ্যে যাওয়ার পরে আমি দেখবো যে পেশেন্টটা ভর্তি হয়েছে সে বিষয়ে রাস্তা লাগে, যে পেশেন্টটা হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তার একটা অ্যাজমা প্রবলেম আছে। দেখেন এখানে একটা ব্লু টিক, আমি প্রথম ভিডিওতে কিন্তু আমি বলে আসছিলাম যে যদি কোনো পেশেন্ট রেজিস্ট্রেশন করে থাকে প্রিভিয়াসলি, এখানে আগে কখনো রেজিস্ট্রেশন করে থাকে এবং তার যে প্রবলেমগুলো এখানে চায় সেগুলো কিন্তু সে এখানে ই করতে পারবে, মানে হাইলাইট করে রাখতে পারবে। তারপরে দেখেন এটা হচ্ছে যে এখানে ওনার বেসিক ইনফরমেশানগুলো, যেমন উনি যেগুলো ফিল আপ করবে এগুলো কিন্তু ওখানে চলে আসছে, যেমন যে যে প্রবলেমগুলো উনি মেনশান করছে যে আমার এই প্রবলেমের জন্য আমি ডক্টর দেখাতে চাই, সেই প্রবলেমগুলো এখানে আমি তুলে ধরতেছি, যেমন হার্ট পেন, লাস্ট ডিজিজ, নাথিং, এই লেভেলের জিনিসগুলো চলে আসছে অলরেডি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। তারপরে সে যদি চায় যে না আমি অ্যাপয়েন্টমেন্টটা অনলাইন কনসালটেশনে নিবো, অনলাইনে নিবো, সেক্ষেত্রে দেখেন এখানে ক্রিয়েট ভিডিও মিটিং নামে একটা অপশান আছে, এখান থেকে সে চাইলে একটা ভিডিও লিঙ্ক ক্রিয়েট করে সেই লিঙ্কের মাধ্যমে সেন্ড ইনভাইটেশন যখন আমি সেন্ড করে দিব তখন সেই পেশেন্টের কাছে দেখেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা লিঙ্ক চলে যাচ্ছে এখানে টেমপ্লেটে। আমি যদি সিলেক্ট করে দিই সেই পেশেন্টের মেইল অ্যাড্রেসটা, তাইলে সেই পেশেন্টের কাছে একটা মেইল চলে যাবে যে আপনাকে ভিডিও কলে ট্রিটমেন্টের জন্য ইনভাইটেশন করা হচ্ছে, ইনভাইটেশন। তখন উনি হচ্ছে যখন জয়েন করবে ভিডিও কলটাতে, তখন ডক্টর তার কাছ থেকে তার প্রবলেমগুলো শোনার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টগুলো তার কাছে কিছু জিজ্ঞেস করবে, মেডিকেল হিস্ট্রি, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, দেন এগুলো জিজ্ঞেস করার পরে দেন তাকে একটা ইনকনসালটেশন প্রেসক্রিপশনের জন্য একটা তার ট্রিটমেন্টটা শুরু করবে। যখনই তার ইনকনসালটেশন প্রেসক্রিপশনের জন্য তার ইয়াটা শুরু করবে তখন তাকে কিন্তু হচ্ছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন আপনার কী কী প্রবলেম, কেন প্রবলেম, কোথায়, মানে আপনার ইয়ে কী হচ্ছে, ইভ্যালুয়েশন কী, হাইট ওয়েট, আপনার বাসায় মাপার কোনো ইয়ে আছে কিনা, বা আপনার আগে কোনো টেস্ট করেছেন কিনা, বা আপনার অ্যাডভাইস রিলেটেড কিছু থাকলে মেডিকেল অ্যাডভাইস, এগুলো সব দিয়ে নেবে। দেওয়ার পরে উনি যেটা করবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশান আছে, যদি ইনিশিয়ালি তার কাছে তার ট্রিটমেন্ট দেখে মনে হয় যে না তাকে ফিজিওথেরাপির কাছে পাঠানো উচিত, তাহলে এখান থেকে সেন্ট টু ফিজিওথেরাপির কাছে সেন্ড করে দিতে পারবে। যদি তার কাছে মনে হয় যে না তার হচ্ছে তার ল্যাব রিকোয়েস্ট করা দরকার এখান থেকে, তাকে ইনিশিয়ালি তাকে এই ল্যাব রিকোয়েস্ট কিন্তু এখান থেকে ডক্টর করে দিতে পারবে। তারপরে এখানে দেখেন বেসিক যে ফাংশনালিটি, রেফার করতে পারবো অন্য ডক্টরের কাছে, সে রেফার করে দিতে পারবে এখানে তার প্রত্যেকটা, তাকে একাইলে অ্যাডমিশনের জন্য রেফার করে দিতে পারবে, সব ধরনের একটা ফাংশনালিটি হিস্ট্রি তার এখানে কিন্তু থাকতেছে। এবার ডক্টর যেটা করবে সেটা হচ্ছে তার প্রেসক্রিপশানটা ক্রিয়েট করবে, যদি তাকে অনলাইনে হয় তাহলে অনলাইন তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে তার প্রেসক্রিপশানটা ক্রিয়েট করবে, আর যদি সে চায় যে অফলাইন, যে হচ্ছে
সামনে সামনে যদি অপারেন্ট পেশেন্ট চলে আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন তার ট্রিটমেন্টটা ইনস্ট্যান্টলি করতে পারবে। এখানে দেখেন একটা ফিচার আমি আগেই বলেছিলাম যে যদি সে আগে ট্রিটমেন্ট নিয়ে থাকে তাহলে তার পেছনের প্রেসক্রিপশনটাও ডক্টর এক ঝলকে দেখে নিতে পারবে যে আগে আমি কী প্রেসক্রিপশন দিয়েছিলাম তাকে, এবং চাইলে এই পেশেন্ট নিজেই তার আইডিতে লগ ইন করে এখান থেকে ওয়েবসাইট থেকে লগ ইন করে তার প্রেসক্রিপশনগুলো দেখতে পারবে। এখন এখানে ডক্টর তাকে প্রেসক্রিপশন দিচ্ছে, আমাদের এখানে মেডিসিন ডাটাবেস সেট করা আছে। তো তার কম্পোনেন্টগুলো আমি আগেই দেখিয়েছি যে আমার ফার্মার মধ্যে আমি কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্ট সেট করে আসছি, সাবস্ট্রাকশন সেট করে আসছি, কতগুলো মেডিসিন খাবে, কত দিন খাইতে হবে, একটা করে সাত দিন খাইলে পারা, দেখেন সাতটা মেডিসিন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এখানে কমেন্ট যদি খাবার বিফোর মিল বা আফটার মিল যে কমেন্টগুলো থাকবে সেখানে কমেন্ট করতে পারবে। এখানে যদি যে মেডিসিনগুলো ডাটাবেসে নেয় এক্সটার্নাল কিছু মেডিসিন সেই মেডিসিনগুলো কিন্তু সেখানে অ্যাড করে দিতে পারবে। তারপর ল্যাব টেস্ট সে রেফার করতে পারবে, নেক্সট ফলো আপের একটা ডেট তা সে দিতে পারবে যে পাঁচ দিন পর আমার সাথে দেখা করেন। দেন তার যদি ইনস্ট্রাকশন থাকে কিছু, যেমন অ্যাজ লাইক জ্বর বাড়লে আবার আসবেন বা অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, সেগুলো করে সিম্পলি করে এই প্রেসক্রিপশানটা যদি সে অনলাইন ট্রিটমেন্ট হয়ে থাকে তাকে সেন্ড টু সেন্ড প্রেসক্রিপশান টু হিজ মেইল, তাকে মেইলে পাঠিয়ে দিতে পারবে। আর যদি ইনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে সে এখান থেকে প্রিন্ট করে তাকে প্রেসক্রিপশান কপি দিতে পারছে, হার্ড কপি। এছাড়া এই প্রেসক্রিপশানেরই একটা সফট কপি তার আইডিতে অটোমেটিক চলে যাচ্ছে এবং এই কপিটাই আমার ফার্মাতে চলে যাচ্ছে। তার মানে আমার চাইলে পেশেন্ট ফার্মা থেকে মেডিসিন ডাইরেক্টলি ওখান থেকে প্রেসক্রিপশান কালেক্ট করে নিতে পারে, চাইলে অনলাইন থেকে আমার প্রেসক্রিপশন নিজে প্রিন্ট করে নিতে পারে। এরকম একটা দারুণ অপশন, ইন্টিগ্রেটেড একটা সলিউশন এখানে অ্যাড করা আছে। এইভাবে একটা কমপ্লিট অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, চাইলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট হোক, অফলাইন অ্যাপয়েন্টমেন্ট হোক, দেন হচ্ছে যে ট্রিটমেন্ট লেভেল হোক, সবগুলো এই সিস্টেমের মাধ্যমে মেনটেন করা যায়। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী মডিউল আমরা সাবস্ক্রিপশন, একটা মডিউল আছে, আমরা পরবর্তী সাবস্ক্রিপশন মডিউলটা নিয়ে ডিসকাস করবো। ধন্যবাদ সবাইকে।